আসসালামু আলাইকুম। পিএসসির সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী এপ্রিলই হতে যাচ্ছে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আর এই শেষ সময়ে আপনার প্রয়োজন কিছু মডেল টেস্ট দেওয়া এবং সাম্প্রতিক যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সম্পর্কে একটু ধারণা রাখা। আর এই জন্যই উত্তরণের আয়োজন 46তম বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট বুক এবং আপডেট ইনফো। তাহলে আসুন আমরা জেনে নেই এই দুইটি বইতে কী কী ফিচার রয়েছে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি মডেল টেস্ট বুকটি। মডেল টেস্ট বুকটিতে সর্বমোট মডেল টেস্ট রয়েছে 25টি, আর আমরা জানি প্রিলিমিনারিতে প্রশ্ন হয় 200টি, 25 × 200 টোটাল সর্বমোট এখানে প্রশ্ন রয়েছে 5000 প্রশ্ন। এবং এছাড়াও এই বইতে আরেকটি ফিচার রয়েছে, যেটি হলো 35 থেকে 45 পর্যন্ত বিসিএসের যে কোয়েশনগুলো আমাদের হয়েছে এই কোয়েশনগুলোতে সর্বমোটে 10 বছরের 200টি করে প্রশ্ন, সর্বমোট 2000 প্রশ্ন। এখন প্রশ্ন হতে পারে আমরা কেন এখানে 35 থেকে 45 পর্যন্ত বিসিএসের প্রশ্নগুলো রেখেছি, কারণ আমরা সবাই জানি 35তম বিসিএস থেকে পিএসসি তার প্রশ্নের ধরন পরিবর্তন করেছে, আর এর ধারাবাহিকতায় 35 থেকে 45 পর্যন্ত একটু ভিন্ন আঙ্গিকে প্রশ্ন হয়। এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে আপনারা যাতে এই শেষ সময় এসে বিগত 10 বছরের প্রশ্নগুলো একবার দেখে যেতে পারেন। আচ্ছা, এবার একটু প্রশ্নগুলো দেখি আমরা, প্রশ্নগুলি কেমন করা হয়েছে। এই দেখুন, এখানে পিএসসির যে সিলেবাস, ওই সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলি করা হয়েছে। যেমন প্রথমেই আমরা চর্যাপদ কিছু প্রশ্ন রেখেছি, তারপর মুক্তিযুদ্ধের প্রশ্ন রেখেছি, পাশাপাশি কিছু ভ্রমণ সাহিত্য রেখেছি আমরা, ভ্রমণ সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথ, নজরুল ইত্যাদি। পিএসসি যেভাবে তার সিলেবাসটা করে দিয়েছে আমরা ট্রাই করেছি ঠিক ওই রকমভাবেই আমাদের এই মডেল টেস্টগুলো ভেরি করতে। আচ্ছা, এবার দেখি, ঠিক একইভাবে বাংলাদেশ বিষয়, বাংলাদেশ দেখলাম, এবার ইংলিশ, এখানে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, অর্থাৎ সব সাবজেক্টই, পিএসসির প্রত্যেকটা সাবজেক্টই আমরা এখানে সমানভাবে গুরুত্ব দিয়ে ঠিক যেভাবে সিলেবাস করেছে ওইভাবেই প্রশ্ন রাখার ট্রাই করেছি। এরপরে বই শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার ওএমআর, আর এই ওএমআরটি এমনভাবে ফিক্সড করা যাতে আপনি এটাকে এইভাবে আলাদা করে নিতে পারেন, এখান থেকে ছিঁড়ে আলাদা করে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। আর আমরা ওএমআরটি রাখার ট্রাই করেছি একদম পিএসসি যেরকম ওএমআর দেয় হুবহু ঠিক একই রকমভাবে ওএমআরটা রাখার ট্রাই করেছি। এবার ওএমআরটার পরেই রয়েছে যেই আপনি মডেল টেস্টগুলো দিয়েছেন ওগুলোর অ্যান্সার। সর্বমোট আমরা আগে দেখেছি 5000 কোয়েশ্চেন প্লাস বিগত বছরে রয়েছে আরও 2000, সর্বমোট আপনি 7000 প্রশ্নের পরীক্ষা দিয়েছেন। এই 7000 প্রশ্নের উত্তর রয়েছে এখানে, মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, এমন করে আপনার টোটাল যে আপনি 25টা এবং 10টা 35টা মডেল টেস্ট দিয়েছেন এই প্রত্যেকটার অ্যান্সার এখানে সংযোজন করা হয়েছে। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে উত্তরণের সবচেয়ে ইউনিক ফিচার, বাংলাদেশের যত মডেল টেস্ট বুক আছে তার চেয়ে একটু ডিফারেন্টভাবে এই জায়গাটা করা হয়েছে, সেটা হচ্ছে একটা কিউআর কোড আপনাকে দেওয়া হয়েছে। এই কিউআর কোড আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে স্ক্যান করেন তাহলে আপনি এই যে 35টা মডেল টেস্ট দিয়েছেন এই 35টা মডেল টেস্টের ব্যাখ্যা সহ সলভ পাবেন। আমরা শুধুমাত্র আপনাকে সলভ দিচ্ছি একের ক, দুইয়ের খ, এভাবে না, বিষয়টা হচ্ছে পুরো কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ মডেল টেস্ট, আপনি যা যা মডেল টেস্ট দিয়েছেন সবগুলোর ব্যাখ্যা এখানে রয়েছে। তো আশা করি আপনারা যদি এই মডেল টেস্টের ব্যাখ্যা সহ পড়তে পারেন, আপনারা যদি একটা কোয়েশ্চেন পড়লেন, যে কোনো একটা তথ্য জানলেন, ব্যাখ্যা পড়লে আপনারা আরও একাধিক তথ্য জেনে আপনার শেষ সময়ের প্রিপারেশনটাকে আরও বেশি, আরও শক্ত আর মজবুত করতে পারবেন। এরপরে রয়েছে একটা আত্মমূল্যায়ন গ্রাফ। এই গ্রাফটি এমনভাবে করা হয়েছে, যেমন আপনি প্রথম মডেল টেস্টে 100টা ধরনের কিছু একটা মার্ক পেলেন, এরপরে আর একটু বেশি পেলেন, এরপরে আর একটু কম পেলেন, তারপরে এখানে পেলেন, মানে যখন আপনার 35টা মডেল টেস্ট শেষ হবে তারপরে আপনি দেখতে পারবেন আপনার মার্কের কাঠামোটা কেমন হচ্ছে, একটু বাড়ছে নাকি কমছে, এ দেখে আপনি নিজে নিজেকে আত্মমূল্যায়ন করতে পারবেন। দ্যাটস হোয়াই আমরা এটাকে রেখেছি আত্মমূল্যায়ন গ্রাফ নামে। আচ্ছা, এবার দেখি আমাদের আপডেট ইনফো বইটি সম্পর্কে। আপডেট ইনফো বইতে আমরা এটা বলতে পারেন এটা হচ্ছে সাম্প্রতিক বিষয় নিয়ে একটা বই, যেই বইতে গত বছর মানে 2023-এর ফেব্রুয়ারি থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে। যেমন আপনি এখানে দেখতে পারেন, এখানে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে কিছু প্রশ্ন আছে, সম্প্রতি আমাদের একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচন থেকে প্রশ্ন রয়েছে, নির্বাচনে মন্ত্রী,
পূর্ণমন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এসব নিয়ে প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলিরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো পড়লে আপনার সাম্প্রতিক থেকে আমরা জানি বাংলাদেশ বিষয়গুলিতে প্রশ্ন হয়, আন্তর্জাতিকে প্রশ্ন হয়, এই সকল প্রশ্নগুলো আপনার আমরা আশা করছি এখান থেকে একটা কমন পড়ার সম্ভাবনা আপনার রয়েছে। এরপরে রয়েছে আপনার এই যে আপনি সকল আপডেট ইনফো পড়লেন, এরপরে এখান থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখেন সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি ওখানে যা পড়েছেন সবগুলোর একটু প্র্যাকটিস এখানে করতে পারবেন। শেষে রয়েছে মডেল টেস্ট, সর্বমোট আমাদের এখানে 5টি মডেল টেস্ট রয়েছে। এই 5টি মডেল টেস্টের মাধ্যমে আপনি যে আপডেট ইনফোগুলো পড়লেন এই বাংলাদেশ এবং আন্তর্জাতিকের, এগুলোর আবার একটু পরীক্ষা দিতে পারবেন। এই হচ্ছে আমাদের আপডেট ইনফো, এখানে মোট এই আপডেট ইনফো রয়েছে এবং শেষে এখানে উত্তরও সংযোজন করা হয়েছে, এটা আপনি দেখে এখান থেকে দেখে নিতে পারেন। সো এখন মূল প্রশ্ন যেটা, যে এই বইগুলো আপনারা কোথায় পাবেন, তো এই বইগুলো আপনারা পাবেন যদি আপনারা 46তম বিশেষ প্রিলিমিনারি সাবজেক্ট টেস্ট এবং ফাইনাল মডেল টেস্টে ভর্তি হন, তাহলে এই বইটি আপনারা উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া rokomari.com থেকেও আপনারা এই বই দুটি অর্ডার করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা, 46তম বিশেষ প্রিলিমিনারি সবার খুব ভালো হোক, শেষ সময়ে আপনার প্রস্তুতিটাকে আরও বেশি শান্তিত করুন, মডেল টেস্ট দিন, নিয়মিত আপডেট ইনফোগুলো পড়ুন, আশা করি একটা ভালো পরীক্ষা আপনাদের অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।